ঈশানকে পিছু ডাকতে গিয়েও থেমে গেল জাহিন। কোথাও একটা আড়ষ্টতা ভর করে, তবে একটা ভয়ানক রহস্য চেপে বসে যেন মাথায়। মেয়েটা তার বাড়ি কেন এসেছিল? অন্য কোনো কারণে নাকি? মেয়েটা ফলো করছে জাহিনকে। সাত পাঁচ ভাবনা ঘুরতে থাকে মাথায়। হুট করে কাউকে এই বিষয়ে জানানো উচিত হবে না। জাহিন সিদ্ধান্ত নেয় কালকে সে পূর্বের জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, পাছে মেয়েটার দেখা পেয়ে যায়। সকাল থেকে মিনা খালার কোমরটা ধরেছে বেশ, বিছানা ছেড়ে উঠতেও যেন কষ্ট হচ্ছে ভীষণ। মুহতাসনিম তৈরি হচ্ছে তার কাজে যাওয়ার জন্য, ইতিমধ্যে খালাকে গরম পানি সেঁক দিয়ে গেছে, তবু ব্যথা নামছে না। খালা, তোমার বয়স হচ্ছে, এত কাজের ভার নিও না, দেখলে শরীরে কি অবস্থা করেছ। কিছু করার নাই রে মোহু, আজকে আমারে কাজে যাইতেই হইব। মুহূর্তেই রাগে কপাল কুচকি আসে মুহতাসনিমের। একে তো খালা উঠতে পারছে না, তার উপর আবার কাজে কথা বলছে। সত্যি ও বাড়ির মানুষগুলোকে মানুষ মনে হয় না মোহর, মানুষের কষ্ট এরা বুঝতে চায় না। দরকার নেই খালা কাজ করার, শরীরের অবস্থা দেখেছো তোমার। এটা বললে হইব না, জাইন স্যার আইসে, নিশ্চয় ওনার কত কাপড় জমছে, সেগুলো গিয়ে আজকে ধুইতে হইব। প্রতিবার উনি আসার পর এত কাপড় জমে, সেগুলো ধুইতে হয়। বলা তো যায় না আবার কবে চলিয়া যায়। খালা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার শরীরের অবস্থা দেখেছো, আর তুমি কাপড় ধোয়ার কথা বলতেছো। অন্য সময় হলে আজকে মিস দিতাম। মুহতাসনিম খানিকক্ষণ ভাবে, কেন জানি বারবার ইচ্ছে করছে খালার বলা সেই ডাক্তার জাহিনকে দেখতে। উনি আবার সেই ডাক্তার নয় তো? সুযোগটা হাতছাড়া করতে চায়নি মুহতাসনিম, তৎক্ষণাৎ বলল, সমস্যা নেই খালা, আমি গিয়ে তোমার কাজ করে দিয়ে আসব, তবে আমার একটু দেরি হবে, শেষের টিউশনটা করব না আজকে, ঠিক দুপুরেই চলে যাব, আমি তখন কাপড় ধুয়ে মেলে দিয়ে ঠিক শুকিয়ে যাবে। যাবি? টিউশনে মিস দিলে কিছু বলবো না। আজকে এমনিতেও শেষের টিউশনটা ছুটি চেয়েছে, তুমি তাদের কল করে জানিয়ে দিও, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে, বলেই কাঁধে ব্যাগ জড়িয়ে বেরিয়ে পড়ে মুহতাসনিম। দুপুরে সবার সাথে খেতে বসেছে জাহিন। জাফর সাহেব খাওয়ার মাঝেই বললে, তুই কিন্তু আমার ব্যবসাটা দেখতে পারিস জাহিন, তুই আর আনন মিলে দিব্যি সামলে নিতে পারবি। মুখে সবে এক লোকমা পুড়েছে, জাহিন কোনো রকমের চিবিয়ে উত্তর দেয়, আমি ভেবে দেখবো মামা, তোমার প্রস্তাবটা আমার কাছে উত্তম লেগেছে। রেহেনা বেগম পাশ থেকে বললেন, এতই যখন উত্তম লাগছে তাহলে ব্যবসাটাই দেখ না, এখন ডাক্তারগিরি করে না কি হইব। রীতা বেগম বললেন, আমার ঋষান্ত জাপানে তার বাবার কাছে চলে যাচ্ছে, তুমি চাইলে বিদেশে যেতে পারো জাহিন। জাহিন এই ঠোঁটের করে মৃদু হাসি পরক্ষণেই বলে, আমি সামান্য পাঁচ সাত দিনে ডিউটিতে গেলেই আমার মায়ের অবস্থা কি হয় দেখোই তো মামি, সেখানে আমি যদি দূর প্রবাসে চলে যাই তাহলে আমার মাকে বাঁচানো যাবে বলে তোমার মনে হয়? রেহেনা বেগম আবারও বললেন, তোর মারে সাথে কইরা নিয়ে যা, তোর ছোট মামা সব ব্যবস্থা করব। জাহিন খাওয়ার মাঝে ঘড়ি দেখে নেয়, তাকে এক্ষুনি বের হতে হবে, নয়তো মুহুকে আজকেও দেখতে পাবে না। মিসেস নবনি চুপচাপ সবার কথা শোনেন, ছেলের মর্জি তিনি ভালো করেই জানেন। জাহিন এক কথা ছেলে, সে যখন বলেছে সে তার ডাক্তারে নিয়েই থাকবে, তখন সে এটা নিয়েই থাকবে, পুরো বাবার স্বভাব পেয়েছে ছেলেটা। কথা কাজ তেমনই যেন, মিসেস নবনির ভয় হয় পাছে যদি সত্যি বাবার মতো হয় ছেলেটা। পরমুহূর্তেই বাকি খাবার আর গলা দিয়ে নামে না, হঠাৎ জাহিন বলে, আমার কাজ আছে মামনি, আমি একটু বের হব, ঘন্টাখানেকের মধ্যে এসে যাব। বাকি আর দেরি না করে বেরিয়ে যায় জাহিন। দুপুরে ভাপসা গরমে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে মুহতাসনিম, গন্তব্য স্থান মিনা খালার কাজের সেখানে। রিস্কায় জ্যামে বসে আছে 10 মিনিট বিরক্তিকর পরিস্থিতি। অবশেষে কাঙ্ক্ষিত ঠিকানায় চলে আসে মুহতাসনিম, দরজা খুলে দেয় নবনি, হাসি মুখে নিয়েই বলে, মিনা নাকি অসুস্থ তাই তোমাকে পাঠাবে বললো, এসো ঘরে এসো। চুপচাপ হাসি বিনিময় করে ঘরে প্রবেশ করে মুহতাসনিম। কি বিশাল বাড়ি, বাইরে থেকে ভেতরটাও আরো জাঁকজমকপূর্ণ যেন, এক একটা রুম বিশাল আকারের, দামি সব আসবাবপত্র পূর্ণ রুম, খানিকটা ভীতস্ত মুহতাসনিম। নবনি পাশে সোফায় বসতে বলে মুহুকে, পাল্টা মৃদু হেসে বলে, মুহু কাজটা সেরে নেই আগে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তুমি অতিথির মতে আমাদের কাছে।
তোমাকে দিয়ে কাজ করানোটা আমার কাছে বড্ড বেমানান লাগছে। তুমি বসো, আমি চা নিয়ে আসছি। চা লাগবে না আন্টি, আপনি শুধু বলুন কি করতে হবে। খালা বলেছিল কাপড় কাচার কথা। মুহতাসনিম বারংবার চারিদিকে তাকাচ্ছে, কোথায় সেই ডাক্তার শাহিন? আদতা দেখা পাবে তো আজ? বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছে। লজ্জাকর মুখে উত্তর দেয় নবনী, আসলে ছেলে আমার একদম সময় পায় না, ডিউটি শেষে বাসায় আসার পর এত এত কাপড় জমে যায়। সমস্যা নেই, আমি সেগুলো লন্ড্রিতে দিয়ে দেব, তোমায় কাজ করতে হবে না। মুহ যেন ছাড়বার পাত্রী নয়, আজকে সে ডাক্তার জাহিনকে একবার সচক্ষে দেখেই যাবে। খুব কষ্টেই সুযোগ বের করে এসে এসেছে, এখন চলে গেলে তো তীরে এসে তৈরি ডোবার মতো হয়ে যাবে, নিশ্চয় লোকটা আর তার রুমেই হবে। আন্টি, আমি যখন এসছি তাহলে আমি কাপড় কেচে দিয়েই যাব। আপনি লজ্জা পাচ্ছেন কেন? মানুষ কি ঘরের কাজ করে না? তাছাড়া এসব কাজ আমি খুব ভালোই জানি, চলুন তো শেষে রোদ না পড়ে যায়। তুমি খুব মিষ্টি মেয়ে, তোমাকে দিয়ে সত্যি কাজ করাতে ইচ্ছে করছে না। চলো আমার ছেলের রুমটা দেখিয়ে দেই তোমায়। উত্তর দিকে হাঁটা দিলেন নবনী, আশ্চর্যজনক ভাবে এক পাও নড়াতে পারছে না মোহ। বুকের ভিতর কেমন ঠিপঠিপ করছে। আচ্ছা, ও যদি আজ বালা জোড়া চায় তবে কি ডাক্তার তাকে ফিরিয়ে দিবে? পরক্ষণে ভাবে, ধুর, কে না কে আর মুহু কিনা ওই ডাক্তার ভেবে বসে আছে। তৎক্ষণাৎ দৌড়ে নবনীর পিছু পিছু যায়। ঘন্টা খানেক হবে রাস্তায় সাইডে দাঁড়িয়ে আছে জাহিন, মুহূর্ত কোনো নাম গন্ধ নেই। খানিকক্ষণ পরেই বিকেল হয়ে যাবে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে জাহিন? হাত ঘড়ি দেখে বারংবার চোখ বুলায়, না, দৈর্যসীমা অতিক্রম করা যাচ্ছে। পরক্ষণে গাড়িতে উঠে স্টার্টে জাহিন। রুমের এক কোণে কাপড়ের স্তূপ জমা, প্রায় 10-12 খানা কাপড় হবে। শুকনো ঠোঁক গিলে নেয় মুহ, হাড় ভাঙা খাটুনি হবে তা নিশ্চিত, তবে ফাঁকা রুম দেখে খানিকটা নিরাশ হয়। তার মানে ডাক্তার জাহিন বাড়িতে নেই। আশায় এক বালতি জল পড়লো মুহর কাঁধের ব্যাগটা খাটের কোণে রেখে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায় মুহতাসনিম। নবনী, কিছু লাগলে আমাকে ডেকো, আমি চা বসাই গিয়ে। ঠিক আছে, কৃত্রিম হাসি ঝুলিয়ে জবাব দেয় মুহতাসনিম। গাদা গাদা কাপড় ভেজাচ্ছে মুহতাসনিম, আর রাগে বিড়বিড় করছে, শরীরটা ক্লান্ত লাগছে বেশ। সবে 2টা কাপড় কেচে শেষ করেছে। মন খারাপ নিয়ে এই রুমে প্রবেশ করে জাহিন। আজকেও মুহুর সাথে দেখা হলো না, মেয়েটাকে কি আদৌ খুঁজে পাবে জাহিন? পর মুহূর্তেই পকেট থেকে বালাজোড়া বের করে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুহুকে বেশ অদ্ভুত লেগেছে জাহিনের, মেয়েটা কেন সেদিন ভাসা এসেছিল তার কারণ খুঁজে পেতেই হবে। আশ্রম থেকে শব্দ আসছে, খেয়াল হতেই খাটে ব্যাগ দেখতে পায় জাহিন, ভ্রু কুচকেই হাতে নেয় সেটা। তারপর 2-1 পা করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। জাহিনের ওয়াশরুমে আসার কথা না কারো, তবে কে এখানে? দরজাটা খোলাই দেখা যাচ্ছে, সাদা কালো মিশেল ট্রিপিস পরিহিত একটি মেয়ে লক্ষ্য করা যাচ্ছে। কৌতূহল বাড়ে জাহিনের, তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, কে ওখানে? মুহূর্তেই ফিরে তাকায় মুহতাসনিম। খুব বড় সড়ো এক ধাক্কা খায় জাহিন, সামনে সত্যিই সেই মুহুকে দেখতে পাচ্ছে। এ অবস্থায় দেখে যেন বিস্ময়ে তা কিছুতেই কাটছে না, তার মানে জাহিনের ভাবনাটাই সঠিক, মেয়েটা ঠিক ফলো করছিল জাহিনকে। তাহলে বালাজোড়া রেখে যাওয়ার নাটক করার কি দরকার ছিল? যদি ধরা খায় তাহলে ঠিক এই বালাজোড়ার বাহানা দিয়ে পার পেয়ে যাওয়ার ধান্দা। মুহতাসনিম হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে, ভাবনার রেশ কাটতে চাইছে না যেন। তার মানে ডাক্তার জাহিন আর কেউ না, তার পরিচিত সেই লোকটাই। মুহতাসনিম ঠিক জানত তার সাথে আবারও কখন না কখন দেখা হবে। মুহতাসনিমের হাতে জাহিনের ভেজা টি শার্ট, খানিকটা শরীর ভিজে গেছে মুহর, গায়ে ওড়না বাঁধা, বড় বড় চোখগুলো দিয়ে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আপনি এখানে? জাহিনের কথায় খোর কাটে মুহতাসনিমের, কি দিয়ে বলা শুরু করবে? তবে আনন্দে ভেতরে ভেতরে কাপড় দেওয়ার মতো অনুভূতি, ঠোঁট কাঁপছে কেমন, কিছু বলতে চায় মুহতাসনিম। তখনই রুমে আসে মিসেস নবনী, জাহিনকে দেখেই বলে, কি রে তুই কখন এলি বাবা? সামনে থাকা মুহতাসনিমকে কেন জানি সহ্য হচ্ছে না জাহিনের, কপালে রাগের ভাঁজ ফেলেই জবাব দেয় জাহিন। তার আগে বলো যাকে তাকে আমার রুমে অ্যালাউ করো কেন? আমি না থাকার শর্তে আমার রুমে কোনো বাইরের মানুষ অ্যালাউ করবে না মামনি। জাহিনের কথাগুলো এক মুহূর্তের জন্য ভেতরে দুমড়ে মুচড়ে ভেঙে দিল মুহর, এত ঝাঁঝালোভাবে বলার কি আছে? মুহুর আত্মসম্মানে আঘাত লেগেছে কথাটা, গরিব মানুষরা কি মানুষ নয়? জাহিনের কথা স্পষ্ট রাখছিল, মুহু কি কোনো অন্যায় করেছে? তবে জাহিনের এই কাঠিন্য রূপের মানে কি? নাকি সেদিন না বলে হসপিটাল থেকে চলে আসায় জাহিন এমন আচরণ করছে? ছেলের রাগ দেখে আন্দাজ করতে পারেন নবনী,
ছেলে তার রুমে অপরিচিত মেয়েকে দেখে বেশ চটেছে। তবে কটাক্ষ করে এই কথাটা জাহিনের থেকে আশা করেনি মিসেস নবনী। তার জানা মতে সে ছেলেকে এমন শিক্ষা দেননি। মিনা খালার সাথেও তো তার কি অমায়িক ব্যবহার। জাহিন, তুমি মুতাসনিম এর সাথে এভাবে কথা বলছো কেন? বাইরের মানুষ আমার পারমিশন ছাড়া আমার রুমে আসুক সেটা আমার ভালো লাগে না মামনি। মুতাসনিমের কাপড় ধোয়ার তখন প্রায় শেষের দিকে। কাপড়গুলো বালতিতে নেওয়ার সময় মা ছেলের কথা খুব ভালো করেই কর্ণকুহরে প্রবেশ করেছিল। আর কিছুটা সময় এখানে থাকলে যে চোখের পানি বাদ মানবে না, কোনো রকমে কাপড়ের বালতি নিয়ে বেরিয়ে যায় মুতাসনিম। নবনী পিছু ডাকতেই মুহু বলে, আমি ছাদে কাপড় মেলে দিয়ে যাচ্ছি আন্টি, আর দুঃখিত, আমি আপনার ছেলের পারমিশন ছাড়া ওনার রুমে প্রবেশ করেছি, বলবেন আমায় ক্ষমা করে দিতে। তৎক্ষণাৎ মুহু স্থান ত্যাগ করে। নবনীর রাগে কণ্ঠে বলে, জাহিন, তোর এ ধরনের কথা আমার মোটেও ভালো লাগেনি। ছোট্ট একটা মুতাসনিম, তুই এভাবে বললি কেন? মেয়েটা কত কষ্ট পেয়েছে। জাহিনের মাথা তখন অন্য চিন্তা করছে, মেয়েটা কতটা থান্দাবাজ, সোজা পাড়ি অব্দি এসে একদম কাজের লোকের কাজ আদায় করে নিয়েছে। জাহিন তো শুনেছিল মেয়েটা ফুলের ব্যবসা করত, বাড়ি থেকে পালিয়েছে হয়তো কোনো থান্দাতেই। নবনী খানিকটা জোরেই বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি জাহিন, এমন ব্যবহার কেন করেছিস মেয়েটির সাথে? আমি কিছু ভুল বলিনি মামনি, কোথা থেকে আসে এরা কে জানে, কোনো ধান্দাও তো থাকতে পারে বলো। নবনীর এবার কিছু বিবেচনা না করেই জাহিনের গালে থাপ্পড় বসা। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জাহিন, চোখ জোড়া জলে টলমল করছে নবনী। খুব ছোট থেকে একাই তোমাকে মানুষ করে আসছি, যখন যা চেয়েছো তা দিয়েছি, যা মর্জি হয়েছে তাই করতে দিয়েছি। কখনো তো লোককে এটা বলার সুযোগ দিও না যে তোমাকে আমি মানুষ করতে পারিনি। তোমার পরিচয় হবে তুমি শুধু নবনীর ছেলে, তোমার শরীরের বিষাক্ত রক্ত আমি উগরে ফেলে দিতে চেয়েছি। আমি হয়তো ভুলেই গিয়েছি বিষ কোনো কিছুর সাথে মিশ্রিত হলে তা আলাদা করা দুষ্কর। জাহিন বেশ বুঝতে পারছে মামনি রাগ ক্ষোভ থেকে এই কথাগুলো তাকে বলছে। এর আগে মায়ের এত কঠিন রূপ দেখেনি জাহিন। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।